আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ওয়ান্স এগেইন এট আওয়ার চ্যানেল ওরাজ মেথড অনলাইন স্কুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘদিন পরে আবার হাজির হলাম আমাদের ইউটিউব চ্যানেল রাজ মেথড এই স্কুল এই চ্যানেলটিতে। আপনারা জানেন আজকের এই দিনে, আজকে 27 মে রোজ শুক্রবার, বিসিএস 44তম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এই ভর্তি পরীক্ষা, চূড়ান্ত ভর্তি পরীক্ষার আজকে প্রিলিমিনারি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছেন আপনারা সকলকেই আমাদের চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা। এবং দোয়া প্রত্যাশা থাকলো সবাই যেন এই প্রায় সবাই সকলে আপনাদের যারা প্রিপারেশান 100% আছেন, আপনাদের জন্য দোয়া রইল যেন সবাই বিসিএসএ প্রিলিমিনারিতে সফল হতে পারেন। সেই ধারাবাহিকতায় আমরা সবার দোয়া প্রত্যাশা রেখে আমরা আজকের প্রশ্নের সলিউশনের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলে যায়, আর দেরি নয়, আমরা আজকে যে প্রশ্নগুলো আপনারা দিয়েছেন দেখা যাক প্রশ্ন সঠিক উত্তরগুলো কীভাবে দেওয়া যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের হাতে যে প্রিলিমিনারি টেস্টের যে প্রশ্নটি হাতে পেয়েছে আমাদের সেট নম্বর 4, কোড হেমন্ত, কোড নাম হেমন্ত, সেট নম্বর 4। এই 4 নম্বর প্রশ্নের আমরা সলিউশন আজকে করব। চলেন দেখি, আছে দেরি নাই। প্রশ্ন নম্বর 1, কোন দেশ থেকে আরব বসন্ত সূচনা হয়? তিউনিসিয়া। উত্তর খ, তিউনিসিয়া থেকে। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? 2014 সালে। 2 নম্বর প্রশ্ন উত্তর গ। 3 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে, কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়? বলিভিয়া। কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়? বলিভিয়া। 4 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে, বিগত কপ 26 কোন শহরে অনুষ্ঠিত হয়? গ্লাসকো। আপনারা জানেন গ্লাসকো বাংলাদেশে ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গা পানির বন্টন চুক্তি কখন শেষ হবে? 2024 সালে শেষ হবে। কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? ইউক্রেনকে বলা হয় ইউরোপের রুটির ঝুড়ি। গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশ থেকে? প্রাচীন গ্রিস থেকে। আমরা জানি গ্রিসকে গণতন্ত্রের সূতিকাগ বলা হয়। নিজের কোন দেশটি ডি8-এর সদস্য নয়? জর্ডান। মিশর, ইরান, মালয়েশিয়ার সবাই ডি8-এর সদস্য, কিন্তু জর্ডান নয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বার্ষিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? দাভোসে। গ। 9-এর গ উত্তর। তাশখন্দ চুক্তি কোন রাষ্ট্র দুটির মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত এবং পাকিস্তানের মধ্যে। উত্তর 10-এর গ। প্রথাগতভাবে বছরের কোন দিনকে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়? সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার। 11-এর ক। 12 কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত করে? জর্দন ও মিশর। এখানে ফলস্তিনি ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সেটা জর্দন ও মিশর। 12-এর ক। 13-এর কখন ও কোথায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভারসেশন অফ নেচার IUCN প্রতিষ্ঠিত হয়? 1948 সালে ফ্রান্সে। এরপর হচ্ছে নেকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট? এটা চীন। 14-এর গ, গোলাপের গ আর কি। 15 নম্বর প্রশ্ন উত্তর, 15 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে, আমরা দেখছি নিজের কোন দেশটি এশিয়ানের জোটভুক্ত নয়? হংকং। হংকং একটি। তারপর 15 আর কি খ। 16, মহান মুক্তিযুদ্ধ তৎকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ ইয়র্কে। 18-এর ক। 17, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য? 2 বছরের জন্য। আমরা জানি 2 বছরের জন্য। খ। 17-এর খ। 18, আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন? 9 বছরের জন্য। 18-এর গ। ঘ, ঘড়ির ঘ আর কি। 19, বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত? 2021-2041। 2021-2019-এর গোলাপের গ। 22, কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়? 2022 সালে। বাংলাদেশ। 20-এর গ, এটা আমাদের জন্য গর্বের বসে বটে। ইতর বিশেষ বলতে কী বোঝায়? পার্থক্য। ইতর বিশেষ বলতে কী বোঝায়? পার্থক্য অর্থাৎ 21-এর গ, গোলাপের গ। 22, নিপাতনের সিদ্ধ সরসন্ধির দৃষ্টান্ত কোনটি? গ যোগ অক্ষ, গবাক্ষ। চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম কি? RF আলী। 23-এর ঘ, মরণ রে তুম মম শ্যাম সমন রবীন্দ্রনাথ ঠাকুরের পঙ্ক্তি রচয়িতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কার রচিত আর কি? আনোয়ারা উপন্যাসের চরিত্রে আমরা জানি নজিবুর রহমান। নিজের কোন বাক্যটিতে প্রথাগত দিক শুদ্ধ নেই?
তার দুচোখ অশ্রুতে ভেসে গেল, এটা কোনো প্রথাগত যুদ্ধ প্রথাগত বা কোনো শুদ্ধ। আনারা চরিত্রের হচ্ছে পঁচিশের গোলাপের গ নজিবুর রহমান, ২৬ তা গ এটাও দুচোখে অশ্রুতে ভেসে গেল, ২৭ ঘ ছেলেটি চঞ্চল তবে মেধাবী, নিজের কোনটি যোগী বাক্য আর কি। এরপর হলো ২৮ গ গোলাপের গ ধ্বনি পরিবর্তনের নিয়মিক গুণ বর্ণনাটি বিপর্যয় ঘটেছে, ২৫ অর্ধচন্দ্র গলাটির অর্থের গলা ধাক্কা, এটা আমরা যেটা বাগধারা অর্ধচন্দ্র দিয়েছে, এটিকে অর্ধচন্দ্র দিয়েছে মানে গলা ধাক্কা দিয়েছে। এরপর হলো আমরা যাই ৩০ হরতাল কোন ভাষা থেকে এসেছে, এটা গুজরাটি ভাষা থেকে আমরা জানি। জিজ্ঞাসা, জিজ্ঞাসা হচ্ছে জয় করিবার ইচ্ছার খ, ৩১ খ। ৩২ হচ্ছে নিজের কোনটি তৎসম শব্দ, ধুলি গ গ। ৩৩ নিজের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত, ক ক ক হবে। ইসলাম ও সুফিবাদের প্রভাব ভারতবর্ষে ঘটেছিল কি, চিন্তা বিপ্লব। ৩৪ ৩৫ শুদ্ধ বানান কোনটি, মুমূর্ষ, নিজের কোনটি অগ্নি সমর্থক শব্দ নয়, আবির আবির। ৩৬ খ ৩৭ দেশের যত নদীর ধারা জলে জল না এ ওরা অশ্রুধারা, উক্তিটি কার কোন পারিভাষিক অলঙ্কার দ্বারা শোভিত, অপহনিত অপহনিত। ক ৩৭ ক ৩৮ যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত, অবৈভাব। এবার মৃত্তিকা মাটি মৃণয় আর কি, মৃণয় মৃণ কোন তৈরি কথাটি সংকোচন করলে মৃণয় হবে। চণ্ডীমঙ্গল এটার শিবের, শিবের হলো স্ত্রী, চণ্ডী হচ্ছে শিবের স্ত্রী। শ্রীকৃষ্ণ কাত্যায়ন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছে, গোয়ালঘর থেকে আমরা জানি এটা, গোয়ালঘর থেকে। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন, মৈথালি ভাষার কবি ছিলেন বিদ্যাপতি। ৪২ হচ্ছে গরুর গ গ। ৪৩ আমার সন্তান দুধিভাত থাকা ঈশ্বরী পাটনির কথা বিখ্যাত উক্তি, এটা আমরা জানি, এটাও গ। ৪৪ হচ্ছে নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না, এস ওয়াজেদ আলী, খ ৪৪ খ। ৪৫ নিজের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক, অগ্নিবীণা, অগ্নিবীণা আমরা জানি। নিজের কোনটি বিশ শতকের পত্রিকা, শনিবারের চিঠি, শনিবারের বিখ্যাত চিঠি পত্রিকা শনিবারের চিঠি। ৪৭ কোন উপন্যাসটি, কোনটি উপন্যাস নয়, কবিতার কথা আমরা জানি, কবিতার কথা এটি একটি উপন্যাস নয়, এটা উপন্যাস নয়, এটা কবিতার কথা। বাকিগুলো দেবার্তির কাব্য, পল্লী সমাজ, শেষের কবিতা, এগুলো সবগুলো উপন্যাস। বাঙালি ও বাংলা সাহিত্যকে রচনা করেছেন আহমদ শরীফ। মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র, মৃণালিনী। ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থে নেওয়া হয়েছে, মানসী থেকে ৫০ খ। ৫১ অভিক শব্দটি কোন গ্রন্থের নায়ক, রবিবার রবিবার। ৫২ সকলের তারে স্বপ্ন আমরা প্রত্যেক আমরা পরের তারি, কামিনী রায়ের একটা বিখ্যাত কবিতার প্রথম লাইন, এটা শেষের লাইন। খোকা অরঞ্জ মাহমুদুল হক কোন উপন্যাসের চরিত্র, জীবন আমার বোন, জীবন আমার বোন, এটা ৫৩ ঘ। ৫৪ শহীদ অলিউল্লাহ লেখা কোনটি, বহিপীর একটা নাটক আমরা জানি, ৫৪ খ। মীর মোশাফের হোসেন বিষাদ সিন্ধু একটি কি, এটা একটা উপন্যাস, অনেক ইতিহাস আশ্রিত জীবনী গ্রন্থ দিয়েছেন, আসলে জীবনী গ্রন্থ এটাও একটা উপন্যাস, অনেক উপন্যাস মনে করে দিচ্ছে, এটা ইতিহাসের যদিও এটা একটা উপন্যাস, তাদের বিখ্যাত একটা উপন্যাস হচ্ছে মীর মোশাফের হোসেনের। বাই অ্যান্ড লার্জ মোস্টলি শব্দের অর্থ হচ্ছে কি, মোস্টলি। তারপর ফ্রান্সিস বেকনের একটি ইলুশন, ইলুশন হচ্ছে কি, ইজিয়েস্ট, ইজিয়েস্ট আমরা এগুলো প্রশ্ন খালি উত্তর বলে যাচ্ছি। হি কল্ড নট উইন বাট লার্ন এ লট, এটা হুইচ পার্ট অফ দ্য স্পিচ, বাট বাটটা কি কনজাংশন হিসেবে ব্যবহার করেছে, বাট কনজাংশন দুটো সেন্টেন্স যুক্ত করছে, একটা হি কুড নট উইন আর একটা হচ্ছে বাট হি লার্ন এ লট, মানে দুটো সেন্টেন্স যুক্ত করেছে কনজাংশন। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা জানি, আর ইউ ডুইং এনিথিং স্পেশাল, অ্যাট হবে, অ্যাট স্পেশাল অ্যাট। হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য শিপ, শিপ হলো ভেড়া আমরা জানি, যেটা শিপ শিপই থাকে, কোনো প্লুরাল ফর্ম হচ্ছে সিঙ্গুলার ফর্ম তা একই। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট হলো হচ্ছে ৬১ ঘ, অর্থাৎ চার নম্বরটা, ৬১ নম্বরটা অ্যাজ ইউ লাইক ইট, শেক্সপিয়ারের একটা বিখ্যাত কোটেশন। ৬২ ক টু অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট। ৬৩ সিনোনিম অফ দ্য প্রনোরমিক, প্রনোরমিক সিনোনিম হচ্ছে কি, সিনিক, এটা হলো ৬৩ ক। ৬৪ অ্যান্টোনিম অফ দ্য স্লোথফুল, স্লোথফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, হচ্ছে এনার্জেটিক, এনার্জেটিক এটা হচ্ছে অ্যান্টোনিম। ৬৫ আলেকজান্ডার, ৬৫ হচ্ছে পোয়েম হবে, চার নম্বরটা, ৬৫ পোয়েম। তারপর ৬৬ ইনাবল, ইনা অ্যাবিলিটির ভার্ব হচ্ছে ইনাবল। ৬৭ হচ্ছে ৬৭ অর্থাৎ খ, ৬৭ ৬৮ হবে চার, মেঘবেদ, ৬৮ চার মেঘবেদ।
এবং 69 73 73 69 73 73 73 2 এটা একটা ভয়েস উত্তর 2 2 70 উত্তর 2 হু ক্যান সেভ দ্য কান্ট্রি 71 71 সরি 70 এটা 71 হচ্ছে 71 2 এটা স্টার 1960 এরপর হচ্ছে 16 আর কি 1960 16 এরপর হচ্ছে 72 হচ্ছে লেট দ্য ডোর বি ক্লোজড 72 2 72 2 73 3 73 টি এস ইলিয়ট 73 3 73 3 73 3 ইলিয়স 73 3 73 3 74 74 2 74 2 75 2 75 2 76 3 sorry 76 1 দ্য টেম্পেস্ট 77 77 4 কমন নাউন রিভার হচ্ছে কমন নাউন 78 3 78 এ প্লে বাই বার্নার্ড শ এটা এটা 78 3 78 79 79 3 এটা হ্যাড লিফট হবে মাই ফাদার হ্যাড লিফট বিফোর আই কেম হ্যাড লিফট হবে 79 79 80 হলো 1 80 কোন বানানটি ভুল বানানটি ইনকারেক্টলি ভুল আছে 80 ক 1 81 3 81 হেনরি ফিল্ডিংয়ের কথা 81 3 82 82 এ ওয়েল এরপর 83 84 84 টি এস লিওট এস টি কলরেজ 83 4 4 85 4 85 4 84 84 4 84 4 85 2 85 2 জাম্মান ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দেন মোস্ট আদার বয়েজ 85 86 86 86 3 86 3 86 3 87 87 87 3 87 3 জাস্টিফাই দ্য ভয়েস অফ গড ম্যান 87 87 3 87 3 87 3 87 3 88 88 3 88 হচ্ছে ওড দ্য ওয়েস্ট ওয়েন্ড 88 89 89 2 89 2 সমারসেট মম 90 90 হচ্ছে 90 হচ্ছে অ্যাডজেক্টিভ হবে এটা ভাইটাল হচ্ছে অ্যাডজেক্টিভ ভুল করে দাগানো হয়েছে অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ মূলত 91 2 91 1 উত্তর হবে 2 মানে 2 সংখ্যাটা 2 কিন্তু উত্তর হবে 1 ক ক অর্থাৎ ক 92 উত্তর 4 অর্থাৎ 50% ক্ষতি 93 উত্তর হাফ ওইখানে হলো যে উত্তর হচ্ছে 2 2 হাফ অর্থাৎ খ খয়ের হাফ 94 94 উত্তর ক 132 ডিগ্রি 132 ডিগ্রি 95 খ 0.01 এরপর যে 96 খ 2 2 1 2 2 1 2 9 2 9 2 9 খ খ 2 9 97 হলো -1 97 উত্তর -1 অর্থাৎ হচ্ছে ঘ ঘ 18 এবং 72 গণোত্তর গড় কোনটি এটা 36 হবে 3 অর্থাৎ গ গরুর গ আর কি 98 3 98 99 0 উত্তর 0 1 মানে 0 উত্তর হবে ক ক 1 বলতে ক আর কি কয়ের শূন্য 100 ক 30 100 ক উত্তর 30 100 ক উত্তর 30 101 এর উত্তর হলো রুট ওভার 3 খ খ খাতার খ রুট ওভার 3 102 এর উত্তর হবে গোলাপের গরুর অর্থাৎ গরুর গ চার উত্তর হবে 4 4 উত্তর 4 কিন্তু উত্তর গরুর গ 103 103 এর হলো গরু গ এটা গরু গ 104 গরু গ 104 গরু গ 105 কোনোটি না উত্তর হচ্ছে ঘ ঘ ঘোড়ার ঘ 106 ঘোড়ার ঘ বড় বকরিয়া দিনাজপুর 107 গরু গা পাললিক শিলা এরপর 108 2 অর্থাৎ ভূমিকম্প 108 2 ভূমিকম্প 109 3 প্রশমন 110 উত্তর হচ্ছে বায়ু উত্তর বায়ু 3 3 110 3 104 111 3 111 3 112 4 সেচ প্রকল্প 113 কনফারেন্স অফ দ্য পার্টিস 114 উপরের কোনোটি নয় সব উত্তর কোনোটি নয় অর্থাৎ 4 114 4 115 1 ব্রহ্মপুত্র নদী 116 ওভারল্যাপ থেকে অর্থাৎ 2 116 2 117 ফটোগ্রাফিক প্লেট আবরণ থাকে ক সিলভার ব্রোমাইডের ক 117 ক ক 1 117 1 ক 118 ক 119 4 ভিটামিন বি 9 119 ঘ ঘোড়ার ঘ 120 গরুর গ 121 খ বছরে 2 বার খ খ 122 খ ফ্ল্যাজেলা 123 পৃথিবীর মতো একটি গ্রহ খ এটাও খ খাতার খ এবার 124 কোন ঘোড়ার ঘ কেমিক্যাল স্টেবিলাইজেশন এরপর হলো 125 ঘোড়ার ঘ 125 ঘোড়ার ঘ 126 গরুর ঘ ভিক্টোরিয়া রবার্টুক 127 ক কলমের ক
128 এর কলমের ক 128 এর কলমের ক 129 ঘোড়ার ঘ ঘোড়ার গ 130 খাতা খ খাতা খ এর খাতা খ খ 2 130 এর 2 131 এর 1 131 এর 1 132 এর 3 ডিএন ডিএনএস সিবার 132 এর 3 132 এর 3 132 এর 3 133 এর 1 133 এর 1 অর্থাৎ ক ক অ্যামাজন 134 এর 2 অর্থাৎ খ খাতার খ খাতার খ 135 এর ঘোড়ার গরুর গ গরুর গরু 135 এর গরুর গ 135 এর গরুর গ 136 এর কলমের ক কলমের ক ক ক 137 এর গরুর গ টাচ স্ক্রিন 138 এর গরুর গ 67 139 এর গরুর গ মজিলা ফাইবার ফায়ারফক্স 140 এর খ খ খাতার খ খাতার খ 141 এর 141 এর গরুর গ ব্লুটুথ নেটওয়ার্ক 142 এর ঘোড়ার ঘ ঘোড়ার ঘ 143 এর 143 এর খ খ 2 143 এর খ খ খ খাতার খ 144 এর খাতার খ 144 খাতার খ 145 এর কলমের ক কলমের ক 146 এর খ 146 এর সংবিধান রক্ষক কে সুপ্রিম কোর্ট অর্থাৎ গ গ বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম কি পুন্ড্র পুন্ড্র বগুড়া যেটা অবস্থিত এরপর হচ্ছে 100 কত গেল 147 148 হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ঢাকা জেলা ছিল বঙ্গের ভিতরে এরপর বাংলার শাসক শাসক কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাংলা নামে পরিচিত মুসলিম মুসলিমদের বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন নবাব মুর্শিদ কুলি খা মুর্শিদ কুলি খা চীন দেশের ভ্রমণকারী পুনর্যুক্ত বাংলাদেশের আগমন করে ফাহিয়েন 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 প্রথমে বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল বঙ্গভঙ্গ ও আসাম পূর্ববঙ্গ আসাম পূর্ববঙ্গ আসাম তোমাদের মজুরি প্রতিষ্ঠাতা কে আবুল কাশেম আবুল কাশেম এবলে তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা হলো আবুল কাশেম আমার ভাই রক্ত রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি বলতে পারি গানটির আব্দুল গাফফার চৌধুরী মারা গেছে কিছুদিন আগে আমার দেশ বাংলা ভাষাকে ও তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত এটা সিরোলায়ন সিরোলায়ন 155 ঘোড়ার ঘ 156 খ খাতার খ 148 নিকৃষ্ট সংখ্যা হলো 48 নিম্নে পত্রিকাটির প্রকাশনা রবীন্দ্র ঠাকুরের ধূমকেতু ধূমকেতু ও ধূমকেতুতে পাঠিয়েছিল ধূমকেতু ধূমকেতু ছিল আসলে নজরুলের কিন্তু পাঠাছিলেন ধূমকেতুতে বাংলার জাতীয় প্রতীক কয়টি তারকা আছে চারটি তারা আছে চারটি বাংলার মুক্তি সনদ 6 দফা 23 মার্চ 1966 সালে করা হয়েছিল ঘোষণাটি এবার 160 এর হলো খ 7 মার্চ 1971 সাল 161 চুমচাষ বান্দরবন বান্দরবান আর কি বাংলাদেশের কোন জেলায় সর্বপ্রাচীন বেশি চা রয়েছে মৌলভীবাজার মৌলভীবাজার বেশি চা খায় চা 162 ঘোড়ার ঘ 163 অনুচ্ছেদ 41 ধর্মীয় স্বাধীনতা দেওয়া আছে 164 হলো 1974 সালে প্রথম আদমশুমারি গণনা করা হয় 165 হলো সেবা ঘোড়ার ঘ এটা ঘোড়ার ঘ 161 ঘোড়ার ঘ একটা এটা ঘোড়ার ঘ এটা ঘোড়ার ঘ 6.94% বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে অন্তর্ভুক্ত করে পহেলা জুলাই 2015 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট টু কি ধরনের স্যাটেলাইট আর্থ অবজারভেশন স্যাটেলাইট 169 গরুর ঘ 102 আর কি উত্তর 102 গরুর ঘর 2 102 বাংলাদেশ সরকার পদ্ধতি এককেন্দ্রিক এরপরে বিএসটিআই পুনর্ব্যক্তি হলো গরুর ঘ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন 172 বাংলা স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম ঘোষিত 175 জন মোট 175 জন 175 বীর বিক্রম সরি বীর বিক্রম ছিল 175 জন মুজিবনগর সরকারের তান প্রণতের পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান কামরুজ্জামান রাজশাহীর মেয়র রাজশাহীর যে বর্তমান মেয়র খায়রুজ্জামান লিটনের বাবা এ এইচ এম কামরুজ্জামান কোন জাতীয় কবি কাজী ইসলাম রচিত গ্রন্থ নয় কোনটি কোন জাতীয় কবি সোনার্তরি এটা হচ্ছে সোনার্তরি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ইউনেস্কো 1 তারিখ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা দেয় 17 নভেম্বর 1999 সালে 178 যে গুণের মাধ্যমে মানুষ ভুল ও শুদ্ধ পার্থক্য নির্ণয় করতে সেটা হলো মূল্যবোধ মূল্যবোধের মাধ্যমে 177 জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে শুদ্ধাচার হচ্ছে গরুর গড় হবে সত্যতা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ 178 বাংলাদেশে দুর্নীতি দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে উপরে সবগুলোতে 1960 2004 2018 সবগুলো বিধানেই দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে দুর্নীতিকে অর্থনৈতিক ক্ষেত্রে সুপ্রশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পায় ক 179 ক 80 হলো গরুর গ যেটা ইউএনসিএসি জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের নাম
181 গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে ঘ পরম সহিষ্ণুতা, পরম সহিষ্ণুতা সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থের সংঘাত, এটা হচ্ছে ক হবে 182 ক, 182 ক, 183 খ নৈতিকতা মূল্যবোধের অভাব, 184 পরিবারে অর্থাৎ ঘ না গ সভ্যতার জন্য সদিচ্ছার কথা বলা হয়েছে ইমানুয়েল কান্ট গ, 186 খ, 186 খ, 187 ঘ, 187 ঘ অর্থাৎ চাচা, 188 সুতা অর্থাৎ গ সুতা গ, 189 লাভ খ খ খ খ লাভ লাভ, 190 ষোলোটি উত্তর হবে ষোলোটি ঘ ষোলোটি, 190 ঘ ষোলোটি, 191 ছয় কেজি এটা হবে খ খ, 192 শনিবার, 192 শনিবার ক, 193 19 অর্থাৎ গ গ 19, 194 খ খ খ, 102 অর্থাৎ খাতার খ, 195 গরুর গ 68, 196 গরুর গ হয়, 197 এটা খ খাতার খ নিদর্শন নিমুক্ত নিরাময় নিরাসক্ত নিষ্ক্রিয় নিসর্গ, এরপর 198 হচ্ছে খ গোলাপ 62-17 অর্থাৎ গ গ গরুর গ 62-17, এই সিরিজটিতে পরের সংখ্যা কত, 199 হচ্ছে 34 অর্থাৎ ঘ ঘ 34, সর্বশেষ 200 প্রশ্ন উত্তর হচ্ছে দেওয়াল ঘড়িতে 3টা বাজে তখন ঘড়ির কাঁটা যদি পূর্ব দিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে অর্থাৎ উত্তর দিকে ক, 200 হচ্ছে ক। এই ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নের উত্তর, আমরা আবার বিস্তারিত ইংরেজি অঙ্ক বাংলাটা ব্যাখ্যা সহ আমরা নিজে দেবো, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।